딱 잘 골랐어. বন্ধুরা আমাদের হাড়িতে জল গরম হচ্ছে এখন এখানে সবাই আছি আমরা সুখ আছে এপাশে সুমন রাস্তায় আছে ও আসবে ওখান থেকে নৌকো নিয়ে আনতে গেছে একজন তো আমাদের টিমের আরো কিছু লোক চলে এসেছে সুমন আছে শুভেন্দু আছে বিট্টু আছে আর একদম এই পাশে সামনে দেখুন সন্তু আছে গরম ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম মোটামুটি 2-2.5 বছর আগে তো তখন হয়তো ক্যাজুয়ালি শুরু করেছিলাম কিন্তু আজ এমন একটা জায়গায় গেছে মোটামুটি আমাদেরও খুব আনন্দ হচ্ছে আজকে তো আজকে আমাদের মোটামুটি চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো সবই আপনাদের জন্য আপনারা পাশে ছিলেন তাই জন্য আমরা এই কাজটা সম্ভব হয়েছে আমাদের দ্বারা আজকে আমরা একটু সবাই এক জায়গায় আছি যারা আমরা তো তিনজনই সবসময় কাজ করি সুমন সুখদেব আর আমি আর মোটামুটি আমাদের সঙ্গে মাঝে মধ্যে অনেকেই যায় তো সবাই আছি আমরা এক জায়গায় আজকে একটু আমরা সেলিব্রেট করব 100K সাবস্ক্রাইবার উপলক্ষে আপনারাও আমাদের সঙ্গে আনন্দ করবেন অবশ্যই তো আজকে খুবই আনন্দ হচ্ছে সব আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই মিলে বন্ধুরা বিগত 2 বছর ধরে আমি চ্যানেলের সাথে যুক্ত আছি রাজীব দা আছে সুখ ভাই আছে আরও অনেক ভাইরা আছে তো এদের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে ভবিষ্যতে আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করতে চাই আপনাদের সাপোর্টটা আমাদের খুবই প্রয়োজন তো এইভাবেই সঙ্গে থাকবেন তাহলে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আর আপনাদেরকে উপহার দিতে পারবো আমরা আজকে মুরগি নিয়ে এসেছি দুটো সেটা এখন রান্নাবান্না হবে সবাই আছি সবাই একসাথে খাওয়া দাওয়া করবো সবাই একটু আনন্দ করবো আর একটা কেক আছে কেক কাটবো তো চলুন দেখতে থাকুন কি হয় আমাদের আজকে বন্ধুরা দেখুন আমাদের সবাই এনজয় করছে সবাই বেলুন ফোলাচ্ছে এখন মানে সবাই যে যার কাজে ব্যস্ত আছে বুধো ভাই জল গরম করছে 100 লেখে তো আজকে সবার মনেই খুবই আনন্দ ধরে আছি চাপ নিয়ে লাগছে আস্তে মুখ লুটে চাল আর পেঁয়াজ দেবনাথ ভালো আছো এই তো আসো তো বন্ধুরা মোটামুটি আমাদের সবাই চলে এসছে আর আর কেউ আসবে কি সুমন আর কেউ আসবে না মোটামুটি আমরা এখানে দুটো নৌকো একসাথে করেছি দেখুন দুটো নৌকো একসাথে করে আমরা উপর থেকে তাঁবু দিয়েছি এরকম জায়গায় মোটামুটি আমরা বসে পিকনিকটা করবো আজকে বন্ধুরা তো আমাদের 100K সেলিব্রেশন আপনাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করছি তো আসুন শুরু করা যাক সুখদেব ভাইকে আগে এদিকে 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 না না সবাইকে দেবো সবাইকে হবে এসো সুমিত ভাই দেবনাথদার শার্টের সাথে ক্রিকেট কার্ড আমার ম্যাচ করছে এবার সবাইকে দেবো আস্তে আস্তে কেটে কেটে দাঁড়া আমি একটা কাটি তুই রাইব দেখে একটু দাও রাইব দেখে দাও রাইব দেখে দাও আমাদের রাইব দেখে দেবে তো ক্যামেরাম্যানটাকে ভুলেই গেছিস তো তোরা ক্যামেরাম্যান তো ভুলেই গেছি সবাইকে দিতে হবে তো এ কি করবে এগুলো বলো
আরে এখনি শুরু করে কখন ছোট করে তারপরে ভাগে নাকি এগুলো স্টার্ট চালু করে ক্যামেরা মুখে বাঁকা এই জল পড়ে যাবে এই জলের হাঁড়ি পড়ে যাবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কেক কাটলাম খুবই আনন্দ হলো এখন সবাই চিৎকার চেঁচামেচি করছে কেউ কারোর কথা শুনছে না এখন এখানে কি হচ্ছে বুঝতে পারছি না বন্ধুরা এখন সময় 12টা আমরা এই সবে ভাত তুলে দিলাম সুখ ভাই আজকে অনেক কাজের দায়িত্বে আছে সব দিনই থাকে তো এদিকেও কাজবাজ চলছে মুরগি ছাড়ানো হচ্ছে ওপাশে আর দেবনাথ তো এখনও রসুন বেঁচে যাচ্ছে সবাই গল্প করছে আর কাজবাজ করছে ওই জন্য একটু দেরি হচ্ছে বন্ধুরা আমাদের ওখানে মুরগি কাটা হয়ে গেছে মানে ছালানো হয়ে গেছে এখন ধোয়া হচ্ছে নদীর জলে ওখান থেকে নিয়ে আসবে নিয়ে আসার পর আমরা মিষ্টি জল দিয়ে ধুয়ে মাংস রেডি করব তারপরে রান্না দিকে যাব আমাদের মাংস কাটা চলছে এখানে প্রায় হয়ে এসছে মাংস কাটা আর ওপাশেও সবাই বসে আছে তো আজকে দেখুন সুখদেব ভাই প্রচুর কাজ করছে সুখদেব ভাই এখন ডাল সিদ্ধ করছে রান্না হবে ডাল আমাদের ডালও প্রায় সিদ্ধ হয়ে এসছে আমাদের ভাত ওই হাঁড়িতে আছে রাখা ভাত রেডি হয়ে গেছে তেল নেই কোথায় দেখ স্টোভ নিয়ে গেছে তেল কম আছে আমি তো নিয়ে আসছিলাম ওর জন্য ধুয়ে টুয়ে তারপরে মাংস বসানো ডাল তো ঢাল হয়ে গেছে ফটো উঠেছে ফেলে দে তো এই মুহূর্তে আমাদের ডাল সিদ্ধ রেডি হয়ে গেছে এখন আমরা ডালটা তেলের পরে দেব তো ডাল তেলের পরে দেওয়া হয়ে গেছে মনে হয় দু তিন মিনিটের মধ্যেই আমরা নামাতে পারবো ডাল রেডি হয়ে গেছে আমরা ডাল নামিয়ে নিচ্ছি আর ঝপা ঝপ আলু ভাজাগুলো তুলে দাও এই আলু ভাজা মাংস রান্না এখন অনেক কিছুই বাকি আছে সময় কত এখন এখন সময় হচ্ছে 2:02 তো বন্ধুরা এখন মোটামুটি সময় 2:00 বাজে আমাদের শেষ করতে হতো 4:00 বেজে যাবে আজকে সবাই অধীর আগ্রহে বসে আছে বিশেষ করে আমাদের সেই ফ্রি ফায়ার প্লেয়ার তো আমাদের এখন মাংস ম্যারিনেট চলছে পেঁয়াজ রসুন আদা তার সঙ্গে সরিষার তেল টক দই দেবো আজকে লঙ্কার গুঁড়ো আছে কি করছিস তুই ও আস্তে করে দে আর একটু দে অসুবিধা নেই ঠিক আছে ছাড় গুড ও তেল দে সুমন একটু সরিষার তেল দাও তুই কী দেখছো ওটা বন্ধুরা আমাদের মাংস ম্যারিনেট মোটামুটি হয়ে যাচ্ছে তুমি বলো ধনের গুঁড়ো দাও না বেশি বানাচ্ছি
হয়েছে? কবির ভাই, কবির ভাই, কবির সিং, কবির সিং, বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান, আই কোনলা, এটা কোন শোনা কোনলা বন্ধুরা, আমাদের আলু ভাজা রেডি হয়ে গেছে। আমরা আলু ভাজা নামিয়ে নিই, আর রান্না করতেও টাইম লেগে যাচ্ছে আমাদের, দেরি হয়ে গেছে অনেকটাই গোছগাছ করে উঠতে। আমাদের মাংস ম্যারিনেট হয়ে গেছে আধা ঘন্টা মতো, তো আমরা এবার দিয়ে দেবো। তিনটে বাজে, তো আমাদের একটু প্রবলেম হয়ে গেছে। কী প্রবলেম হচ্ছে আপনাদের দেখাই, আমাদের স্টোভের তেল শেষ হয়ে গেছে, রান্না বান্না সব বন্ধ। তো এই দেখুন, মাংস কড়াইতে অর্ধেক হয়ে বসে আছে, তেল নেই আর স্টোভে। তো ওরা দুইজন গেছিলো তেল আনতে, নিয়ে এসছি কিনা জানি না। তেল নিয়ে এসছিস? পাইপ নিয়ে এসছিস? তো একটা ওই যে বেড়ালতা গাছের যে পাইপ হয় ওই নিয়ে এসছে, তো সেটা দিয়ে এখন এই মেশিনের ভিতর থেকে তেল বার করে আমরা স্টোভে দেবো। তারপরে স্টোভ জ্বলবে, তারপরে আমাদের আবার রান্না শুরু হবে। খেতে খেতে হয়তো সন্ধ্যাও হয়ে যেতে পারে আজকে। তো কথায় বলে না, যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা। তো আমাদের এখন সেই বেড়ালতা গাছের পাইপ নিয়ে আসা হয়েছে, মেশিন থেকে তেল বার করা হচ্ছে বোতলে। তো এখান থেকে আবার স্টোভে যাবে। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে রান্নাটা তাড়াতাড়ি করো, অনেকটা বেলা হয়ে গেছে। বন্ধুরা, আমাদের মাংস রেডি হয়ে গেছে, তো অনেকটাই দেরি হয়ে গেল, সময় মোটামুটি এখন 3:30 মতো বেজে গেছে। তো আমরা এবার খেতে বসবো, মাংস আর নামাবো না, আমাদের পাত্র কম আছে, আমরা কড়াইতেই মাংস রেখে দিচ্ছি, ওখান থেকেই নিয়ে আমরা খেয়ে নেবো। তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, সুখদেব ভাই, বুধ ভাই, সুমন্ত আছেই, যাই হোক সবাই আছে এখানে, আমরা এখন সবাই মিলে খেতে বসি। এই সবে মাত্র আমাদের খাওয়া দাওয়া শুরু হলো, ডাল আর মাংস আমাদের আজকে কিছু নেই। এখানে আছে মুকুল, এই যে যাকে দেখছেন, এর নাম মুকুল। মুকুল ভাই খাওয়া দাওয়া শুরু করেছে, সবার সঙ্গে আস্তে আস্তে পরিচয় করাই। এখানে আছে সন্তু আছে, আর ওপাশে সামনে আছে শুভেন্দু। শুভেন্দু তাকাও, ওকে। আর সুখদেবকে তো সবাই চেনে, হিরো। এখানে এর নামটা কি রে? রাকেশ। রাকেশ ওপাশে আছে স্কাই, স্কাই না, ওর নাম আকাশ। আর বুদ্ধবাবু, বুদ্ধবাবু নমস্কার, টাটা। সুমন আছে, সৌমিত্র আছে, আর দেবনাথ। আর দীপঙ্কর, 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 আমরা দেবনাথ বলেই চিনি। যাই হোক, আজকে এই জায়গাটা আসতে পেরেছি একমাত্র রাজীব দা, এই সুমনদা, আর সাথে আমাদের সুখদেব ভাই, আজকে এই জায়গায় আসতে পেরেছি আমরা। সত্যিকারে খুব গর্বিত লাগছে যে এরকম দিন যেন আবার বারবার ফিরে আসে, আপনারা সবাই যেন এই জায়গাটা আনতে পারেন, এই জন্য আপনাদের কাছে সবার কাছে ভীষণভাবে গর্বিত। সবাই বসে গেছে মোটামুটি খেতে, সুখ দেয়া থাকা করছে, আর আমি ভিডিও ক্যামেরা করছি, ওই জন্য আমরা দুজনই বাকি আছি, আর সবাই বসে আছে। ওদের খাওয়া হলেই তবে আমরা খাওয়া শুরু করব। বন্ধুরা, মাংসের কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো অসাধারণ হয়েছে। আমি টেস্ট করেছিলাম কষানোর আগে, দারুণ হয়েছে, দারুণ। ও, দেশি মুরগি, বলার কিছু নেই আর, কারণ নদীতে বসে খাচ্ছি, সেই টেস্ট, খুবই সুন্দর লাগছে খেতে। আপনাদের কিছু বলারও দরকার পড়ে না, কারণ আপনারা জানেন অবশ্যই দেশি মুরগি কেমন টেস্ট হয়। খুব ভালো লাগছে আজকে। আমরা এবার বলবো তো, তাই তো? তো বন্ধুরা, আমাদের সবাই মোটামুটি খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, তো আমি আর সুখ এইবার বসে যাই, আর খাওয়া দাওয়া শেষ করি আমরা সবাই, রাস্তায় যাই, তারপরে আপনাদের সঙ্গে কিছু কথা আছে বলবো। আর দুজন অতিথিও আছে দেখুন, ওই একজন সামনে আর এ পাশে একজন আছে, এদেরকেও কিছু খেতে দিতে হবে, অনেক সময়তেই আছে এরা এখানে। আমরা তো এমনিই নষ্ট হয়েছে আমাদের প্রচুর খাবার, ভাত অনেকটাই বেশি রয়ে গেছিলো, তোরাই খেয়ে যাক। সুমনের খেয়ে কষ্ট হয়ে গেছে, শুয়ে আছে। বন্ধুরা, আমরা
কাজবাজ করে চলে আসলাম। আমরা নৌকায় গেছিলাম নদীর পাশে সেলিব্রেট করতে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা এখন চলে এসেছি সুখদের বাড়ি। সবাই আছে, সুমন আছে, সুখ আছে, স্কাই আছে, বুধু আছে, আর সৌমিত্র আছে, আর বাদবাকি যারা ছিল দু তিনজন তারা চলে গেছে বাড়ি। অনেকটাই সময় পার হয়ে গেল আমাদের, সন্ধ্যা হতে গেছে প্রায়। এখন কটা বাজলে? পাঁচটা বাজতে গেছে। তো যখন ইউটিউব শুরু করেছিলাম তখন হয়তো ইউটিউব সম্বন্ধে অত কিছুই বুঝতাম না, ভিডিও তৈরি করতাম আর ছাড়তাম। তো আস্তে আস্তে অনেক কিছুই শিখলাম ইউটিউব সম্বন্ধে, আপনাদের সাপোর্ট পেলাম। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন ভবিষ্যতে, আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দেবো। আমাদের 100K ফ্যামিলি আজকে আমরা সেলিব্রেট করলাম ক্যামেরার ওপাশ থেকে, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও সেলিব্রেট করুন অবশ্যই ক্যামেরার ওপাশ থেকে। সবার সঙ্গে তো একসাথে সব হবে না এখন, তো নিশ্চয়ই আপনারা মাঝে আসবেন ঘুরতে কোনো না কোনো সময়, অবশ্যই আপনাদের সঙ্গে আমরা আনন্দ করব, নদীতে যাব, মাছ ধরব। তো যেহেতু আজকে 100K পূর্ণ হলো, আপনারা সঙ্গে থাকবেন ভবিষ্যতে, আমরা আশা আছে 1 মিলিয়নের দিক যাব, তাই তো নাকি? অবশ্যই চেষ্টা তো করবই, আর আপনাদের সাপোর্ট ছাড়া এটা কোনোদিনও সম্ভব হবে না। আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই, না হলে এটা সম্ভব না। তো আজকে আমরা আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করছি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান। যদি কেউ বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। আমরা এরকম ধরনের নিত্য নতুন ভিডিও সবসময় নিয়ে আসি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময়ের জন্য টাটা।